Vayam Prabha. Digital India. Educated India. নমস্কার আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপিকা স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে তোমাদের আবারও জানাই স্বাগত এই কোর্সটির শিরোনাম ভারতের ইতিহাসের আদিপর্বে মৌর্যরা রাজনীতি সমাজ এবং অর্থনীতি আজকে এই কোর্সটির চতুর্থ লেকচার আজকে আমরা অশোকের ধর্ম নিয়ে আলোচনা করবো সাম্রাজ্যের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের আলোচনায় আমরা অশোকের ধর্মকে অশোকের চোখ থেকে বোঝার চেষ্টা করব। অশোক যেভাবে তার অনুশাসনগুলিতে ধর্মের কথা লিখে গেছেন সেটাকে ধরার চেষ্টা করব। আসলে অশোকের ধর্ম নিয়ে আছে অনেক বিতর্ক তার প্রকৃত প্রকৃতি কী তাকে আমরা কীভাবে বিবেচনা করতে পারি তাকে ঐতিহাসিকরা নানাভাবে বিশ্লেষণ করেছেন কিন্তু আজকের এই আলোচনায় আমরা সেই বিশ্লেষণের ভেতরে না গিয়ে শুধুমাত্র অশোক কীভাবে তার ধর্মকে তার পূজাদের কাছে উপস্থিত করেছেন তার দিকেই নজর দেব তবে তার আগে যেমন এর আগেও আমরা করেছি আমরা খুব ছোট করে সংক্ষেপে একটু রিভাইজ করে নেব আজকে এটি চতুর্থ লেকচার অর্থাৎ আমাদের প্রথম তিনটি লেকচার হয়ে গেছে প্রথম তিনটি লেকচারে আমরা মৌর্য সাম্রাজ্যের যে ইতিহাস তাকে আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি ভূমিকা হিসেবে প্রথম দিনে আমি আলোচনা শুরু করেছিলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে সেই সময় উত্তর ভারত জুড়ে যে ষোলোটি মহাজনপদের ইতিহাস আমরা দেখি সেই জনপদগুলিকে ঘিরে যে রাজনৈতিক ইতিহাসের প্রত্যাবর্তন ঘটে তার পরিপূর্ণতা ঘটে বলা যেতে পারে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে যখন মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটছে আশা করি এতগুলি লেকচার পরে তোমরা সেই ইতিহাসে রূপরেখাটি ধরতে পারছ আমরা মগদের কথা জানি মগধ ছিল সেই ষোলোটি মহাজনপদের সবথেকে শ্রেষ্ঠ ও এবং ক্ষমতাবান জনপদ মগদের উত্থান আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ চন্দ্রগুপ্ত মৌর্য যখন তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন তখন সেই মগদের অঞ্চলকে ঘিরেই তিনি তা করছেন আমরা সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের দিকে তাকাই এবং সেক্ষেত্রে অশোকের অনুশাসন কতখানি গুরুত্বপূর্ণ তা প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমরা আজকে যখন অশোকের ধর্ম নিয়ে আলোচনা করব তখন অশোকের অনুশাসনগুলি অনুসরণ করেই কিন্তু সে আলোচনায় আমরা ঢুকব এছাড়া আমরা দ্বিতীয় লেকচারে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে আলোচনা করি সেই ইতিহাস আলোচনার সময় চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই তখন দেখি যে একটি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইঙ্গিত আমাদের সামনে উঠে আসছে যে গ্রন্থগুলিকে ব্যবহার করে ঐতিহাসিকরা মৌর্যদের পরিচয় নির্ধারিত করার চেষ্টা করেছেন সেই গ্রন্থগুলিতে কোনো স্পষ্ট পরিচয় আমরা পাই না আমরা ভিন্ন ভিন্ন পরিচয় পাই যেমন ব্রাহ্মণদের রচিত গ্রন্থে আমরা দেখি যে তারা মৌর্য সাম্রাজ্যকে বা মৌর্য বংশকে শূদ্র বলে আখ্যায়িত করেছে বৌদ্ধরা তাদের ক্ষত্রিয় বলেছে এবং জৈনরা তাদের বৈশ্য বলেছে। বলেছেন ক্ষেত্রে যে প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার ইঙ্গিত আমি আমার প্রথম লেকচারে দিয়েছিলাম বলেছিলাম যে সেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হিন্দু ধর্মের প্রতিবাদে উদয় হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্মে ব্রাহ্মণ ধর্মে প্রতিবাদে যেহেতু এই ধর্মগুলির উত্থান তাই ব্রাহ্মণ বৌদ্ধ এবং জৈন ধর্মের পারস্পরিক সম্পর্ক যে শান্তিময় বা শান্তিপূর্ণ ছিল না তা বলাই বাহুল্য তারই একটি ছোট ইঙ্গিত আমরা ক্ষেত্রে পাচ্ছি যেখানে মৌর্য বংশ পরিচয় দিতে গিয়ে বৌদ্ধরা ব্রাহ্মণরা এবং জৈনরা একমত হতে পারছেন না তারা তাদের নিজেদের উদ্দেশ্যপূর্ণ বা উদ্দেশ্যমূলক জায়গা থেকে তাদের উত্তরটি আমাদের কাছে উপস্থিত করছেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো পঁচিশ অথবা তিনশো চব্বিশ অথবা তিনশো একুশ খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করছেন নন্দবংশীয় শেষ রাজা ধননন্দকে পরাজিত করে তিনি মগদের যে রাজ্য সমগ্র উত্তর ভারত জুড়ে ছিল তার ওপর তার রাজশক্তির প্রতিষ্ঠা করছেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী তাই এখানে তিনি থেমে থাকেননি এরপর তিনি এগিয়ে গেছেন ভারতের উত্তর পশ্চিম দিকে সিন্ধু উপত্যকার দিকে যেখানে সেই সময় ছিল গ্রিকদের অবস্থান আলেকজান্ডার যখন নিজের দেশে ফিরে যান তখন তার পূব দিকের যে অঞ্চলগুলি ছিল তার অধীনে সেগুলি তিনি তার বিশ্বস্ত জেনারেল সেলুকাস নিকেটের হাতে তুলে দিয়ে যান চন্দ্রগুপ্ত মৌর্য যখন তার আগ্রাসী নীতি নিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হন তখন এই সেলুকাস নিকেটারের সাথে তার যুদ্ধবাদে এই যুদ্ধ সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানতে পারি না কিন্তু যা জানতে পারি তা হল খ্রিস্টপূর্ব তিনশো তিনে একটি চুক্তি হয় সে চুক্তির সেই চুক্তির শর্ত অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যর হাতে আসে ওই অঞ্চলের বেশ কিছু এলাকা এবং মগদের রাজ্যকে তিনি মৌর্য সাম্রাজ্যে রূপান্তরিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য একটি বিশাল আকারের সাম্রাজ্য স্থাপন করতে সফল হন সেই সাম্রাজ্য তিনি তার পুত্র বিন্দুসারের হাতে তুলে দেন বিন্দুসার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানতে পারি না শুধু এইটুকুনি বলা যেতে পারে কিছু তথ্য থেকে যে হয়তো তার সময়ই বা তার রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য ভারতের দক্ষিণ দিকে প্রসার করেছিল বিন্দুসারের পরবর্তী রাজা এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক অশোকের পরবর্তীকালে যদিও সাম্রাজ্য খুব দ্রুত পতনের দিকে এগিয়ে যায় তাই বলা যেতে পারে যে সাম্রাজ্যের এই প্রথম তিনজন সম্রাটই হলেন শ্রেষ্ঠ সম্রাট এবং তাদের অধীনেই সাম্রাজ্য একটি বিশাল আকার ধারণ করে সাম্রাজ্যের উত্তর দিকে ছিল কাশ্মীর দক্ষিণে ছিল মাইসোর পশ্চিমে ছিল কান্দাহার এবং পূব দিকে ছিল বঙ্গদেশ এই বিশাল সাম্রাজ্যের স্থাপনা ভারতের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যই হল প্রথম সাম্রাজ্য তাই পরবর্তী রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে এটি একটি নিদর্শন রূপে আমাদের কাছে থেকে গেছে আমাদের তৃতীয় লেকচারে আমরা আলোচনা করেছি সম্রাট অশোককে নিয়ে ধরা যেতে পারে যে সেখানে আমরা সম্রাট অশোককে শুধুমাত্র তোমাদের সাথে পরিচয় করিয়েছি অশোক সম্রাট যখন হচ্ছেন সেই ইতিহাসটি খুব একটা সহজ ইতিহাস নয় বৌদ্ধ গ্রন্থগুলি থেকে জানা যাচ্ছে যে বিন্দুসারের মৃত্যুর পর এবং সম্রাট অশোক নিজে তার অনুশাসনে তার রাজ্যাভিষেকের যে তারিখটি দিচ্ছেন তার ভেতরে প্রায় চার বছরের ব্যবধান রয়েছে ঐতিহাসিকরা এই ব্যবধানকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের সামনে যে তথ্যটি তুলে ধরেছেন তা অনুযায়ী বিন্দুসারের পুত্রদের ভেতরে হয়তো মুর্য সিংহাসন নিয়ে কোনো দ্বন্দ্ববাদে যে যুদ্ধে জয়লাভ করেন অশোক এবং তিনি সম্রাট অশোক হিসেবে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন বৌদ্ধ গ্রন্থগুলিতে এই ইতিহাসটি আরও জটিল কারণ সেখানে তাদের একটি উদ্দেশ্য রয়েছে তারা বারবার করে প্রকট করতে চেয়েছেন বা প্রমাণ করতে চেয়েছেন যে অশোক বৌদ্ধ ধর্মের সাথে সংস্পর্শে আসার আগে ছিলেন অন্যরকম এবং বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার পরে তার ভিতরে ঘটে যায় আমূল পরিবর্তন অশোক আগে ছিলেন চণ্ডাশোক পর পরিবর্তন হয়ে হন ধম্মাশক গ্রন্থগুলিতে বেশ কয়েকটি কাহিনী এবং ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছেন যে একমাত্র বৌদ্ধ ধর্মের প্রভাবে এসে এই ভয়ানক ভয়াবহ চণ্ডাশোক পরিণত হয় এক সত্য নিষ্ঠা ন্যায্য সম্রাটে ধম্মাশোকে বৌদ্ধগ্রন্থগুলির এই উদ্দেশ্যপ্রসূত যে ব্যাখ্যা তার সত্যতা বিচার করা কঠিন কিন্তু এটুকুনি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অশোক সম্রাট হচ্ছেন কোনো দ্বন্দ্বের মাধ্যমে সহজভাবে নয় সম্রাট অশোকের জীবনে যদি বৌদ্ধ ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে তাহলে আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের অনুশাসনগুলির মতে তার রাজ্যাভিষেকের আট বছর পরে তিনি কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বলা যেতে পারে যে স্বাভাবিক রাষ্ট্র ধর্ম অনুযায়ী তিনি হয়তো এই যুদ্ধে লিপ্ত হয়েছিলেন অর্থাৎ অর্থশাস্ত্রে যে ব্যাখ্যা দেয়া আছে যে রাজা যদি তার রাষ্ট্রধর্মকে সঠিকভাবে প্রণয়ন করতে চায় বা চান তাহলে তাকে ক্রমাগত রাজ্য বিস্তার সামরিক ক্ষেত্রে জয় এবং শত্রুদের সামনে নিজেকে প্রতিপন্ন করতে হবে তা যদি তিনি না করেন তাহলে শত্রুরা সেই সুযোগে তার ভিতর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে সেই সূত্র ধরে বলা যেতে পারে যে যেহেতু কলিঙ্গ যুগ যুদ্ধের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে অশোক বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসছে তার মানে কলিঙ্গ যুদ্ধের পূর্ববর্তী সময় যে চণ্ডাশোককে আমরা পাচ্ছি তিনি এই রাষ্ট্রধর্ম পালন করতে গিয়েই কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তবে কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা তা অশোককে নাড়া দিয়েছিল তার ভিতরে অনুশোচনার সঞ্চার করেছিল তিনি তার অনুশাসনে তা অকপটে স্বীকার করেছেন এবং কলিঙ্গ যুদ্ধের যে প্রভাব আমরা অশোকের ওপর দেখি তাকে আমরা দুভাবে দেখতে পারি অশোককে এই ক্ষেত্রে আমরা দুটি সত্তায় দেখতে পারি একজন ব্যক্তি অশোক আরেকজন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধর পরবর্তী যুগে সম্রাট অশোক একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নেন তিনি ঘোষণা করেন যে তিনি ভেরি ঘোষা অর্থাৎ যুদ্ধনীতি ত্যাগ করে ধর্ম ঘোষা অবলম্বন করছেন অর্থাৎ শান্তির পথ বেছে নিচ্ছেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে দাঁড়িয়ে এমন নজির সত্যি বিরল একজন সম্রাট যার অধীনে এক বিশাল সাম্রাজ্য এবং যার দায়িত্ব তার ওপরে সেখানে তিনি কিভাবে অকপটে দৃঢ়ভাবে বলছেন যে তিনি যুদ্ধ নয় শান্তির পথ বেছে নিচ্ছেন এই ক্ষেত্রে অশোকের ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং সেই আলোচনার আমরা আজকে আসবো এবং পরবর্তী লেকচারেও কিন্তু আমরা সেই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব কলিঙ্গ যুদ্ধের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যা আমরা অশোকের উপর দেখতে পাই তা হলো ব্যক্তি অশোকে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত বোধ করেন এবং দুই থেকে আড়াই বছর পরে মানে কলিঙ্গ যুদ্ধের পর দুই থেকে আড়াই বছর পরে তিনি বৌদ্ধ ধর্মকে ব্যক্তিগত স্তরে গ্রহণ করছেন অশোক গভীর আগ্রহ এবং অনুগ্রহ সহ এই বৌদ্ধ ধর্মকে নিজের জীবনে বসিয়েছিলেন বা স্থান দিয়েছিলেন একজন উপাসক হিসেবে যা যা করা উচিত বলা যেতে পারে অশোক সব ধর্মই পালন করেছিলেন অশোক বৌদ্ধ ধর্মকে এ শুধু নিজের ভেতরেই কুক্ষিগত করে রাখেননি তা দিকে দিকে প্রচার করারও ব্যবস্থা করেছিলেন এক্ষেত্রে অশোকের অবদান প্রচুর অশোক ভারতবর্ষের বাইরে দুধ পাটিয়ে বৌদ্ধ ধর্মের যে শিক্ষা সেগুলি প্রচার করার চেষ্টা করেছিলেন এবং খুব সফলও হয়েছিলেন বুদ্ধের স্মৃতিবিজড়িত যে স্থানগুলি যেমন লুম্বিনী গয়া সেখানে তিনি তীর্থযাত্রা করেছিলেন এবং সেই সূত্র ধরেই তিনি সূচনা করেন ধর্মযাত্রা যার কথা আমরা আরও বিস্তারে আলোচনা করব অশোক বৌদ্ধসঙ্ঘের সঙ্গেও খুব নিভৃতে জড়িত ছিলেন তিনি সরাসরি সেই বৌদ্ধ সংঘের মেম্বার হননি হয়তো কিন্তু তাদের প্রচুর সাহায্য করেছিলেন বৌদ্ধ যে স্তূপগুলি আমাদের দেশে আছে তাদের সংরক্ষণের ব্যবস্থা তিনি করেছিলেন এবং কিছু স্তূপকে তিনি উন্নত মানের করে তুলতে সাহায্য করেছিলেন বৌদ্ধ ধর্মের সাথে অশোকের এই নিবিড় সম্পর্ক আমাদের আজকের আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে তা একটি প্রেক্ষাপট রূপেও আমরা ব্যবহার করতে পারি এবার চলে আসা যাক আজকের মূল বিষয় অশোকের ধর্ম ধর্ম একটি প্রকৃত শব্দ যার সংস্কৃত প্রতিশব্দ হলো ধর্ম এখানে অশোক ধর্মকে ঠিক ধর্ম বিশ্বাস রূপে ব্যবহার করছেন না এটি কোনো ধর্ম চেতনা নয় এখানে ধর্মকে ব্যবহার করা হয়েছে কিছু সামাজিক নিয়মাবলী হিসেবে যার দ্বারা বিশেষভাবে বিশেষ করে হিন্দু সমাজকে আমরা চালিত করতে পারি যেখানে ব্রাহ্মণদের আধিপত্য আমরা দেখতে পাই তবে রমিলা থাপার বলেছেন যে অশোকের যে ধর্ম তা বা তার অর্থ আরও ব্যাপক এবং সেই অর্থকে খোঁজারই চেষ্টা করব আমরা আজকের আলোচনায় অশোকের এই ধর্ম অত্যন্ত বিতর্কিত একটি বিষয় ঐতিহাসিকরা নানা মত ক্ষেত্রে পোষণ করেন অশোকের ধর্ম বলতে অশোক নিজে সঠিকভাবে কি বোঝাতে চেয়েছেন অশোকের ধর্মের প্রকৃতি আমরা কিভাবে বিচার করতে পারি অশোকের ধর্ম কি কোনো ধর্মচিন্তা তা যদি ধর্মচিন্তা হয়ে থাকে তাহলে সেখানে কি আমরা বৌদ্ধ ধর্মকে খুঁজে পেতে পারি নাকি অশোক তার ধর্মের মাধ্যমে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার যে উপলব্ধিগুলো সেগুলোকেই প্রকাশ করেছেন এরম নানান প্রশ্ন ঐতিহাসিকরা আমাদের সামনে তুলে ধরেছেন তবে আমরা আজকের এই লেকচারটিতে সেই প্রশ্নগুলির উত্তর দেবার চেষ্টা করব না আমরা শুধুমাত্র দেখার চেষ্টা করব যে অশোক নিজে তার অনুশাসনে ধর্মকে কিভাবে তার প্রজাদের সামনে প্রকাশিত করেছিলেন এই বিশ্লেষণে আমরা পরবর্তী লেকচারে যাব অশোক যখন তার অনুশাসনগুলিতে ধম্মের কথা বলছেন তখন তিনি স্পষ্টভাবে লিখছেন যে তিনি জনহিতৈষী একজন রাজা তিনি তার ধর্মকে ব্যবহার করতে চান তার প্রজার কল্যাণের জন্য তিনি বলছেন যে যদি তার প্রজারা এই ধম্মকে স্বীকার করেন তাহলে এই ধর্মের সাহায্যে তাদের ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ দুটোই নিশ্চিত হবে অর্থাৎ ধর্ম পালন করলে হয়তো তার প্রজাদের স্বর্গলাভ হবে অশোক বলতে চেয়েছেন যে তিনি তার প্রজাদের পিতৃসম তিনি বলছেন অল ম্যান আর মাই চিলড্রেন এবং পিতা হিসেবে তার সন্তানের কল্যাণ কামনাই হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ দিক এবং এক্ষেত্রেই ধর্মকে তিনি ব্যবহার করতে চান আমরা দেখব যে কিভাবে ধর্মকে উনি কিছু উপদেশ বলিতে ভাগ করেছিলেন এবং সেভাবেই তিনি তার অনুশাসনগুলিতে তার প্রজাদের সামনে তার ধর্মকে পৌঁছে দিতে চেয়েছিলেন ধর্মকে একটু সহজভাবে বোঝার জন্য আমি এই উপদেশগুলিকে কিছু ভাগে ভাগ করেছি এগুলি নিছকই সুবিধার্থে এর পেছনে সেই অর্থে কোনো কোনো তত্ত্ব নেই প্রথমে প্রথমে চলে আসি ব্যক্তিতে কিভাবে অশোক প্রজাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে যে ব্যক্তি প্রজা তার জীবনে কিভাবে ধর্মকে সে পালন করতে পারে এক্ষেত্রে আরেকটি কথা আমি আগেই বলে দিতে চাই আমরা আশা করি বুঝতে পারবো যত আমরা আলোচনাটির ভিতরে ঢুকবো যে ধর্মকে কত সহজ এবং সরলভাবে অশোক তার পূজাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন এতটাই সহজ ভাষায় তিনি তার ধর্মকে তার পূজাদের কাছে উপস্থিত করেছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধম্মকে যে ভাষায় উনি লিখছেন সেই ভাষাকে বিভিন্নভাবে কিন্তু বা এই ভাষার বিভিন্ন তাৎপর্য কিন্তু আমরা খুঁজে বার করতে পারি বলা যেতে পারে অশোক হয়তো কিছুটা তা ইচ্ছে করেই করছেন কারণ অশোক চেয়েছিলেন যে তার এই ধর্ম সকল প্রজার কাছে গ্রহণযোগ্য হোক এর ভেতর কোনো ভেদাভেদ তিনি করতে চাননি তার উদ্দেশ্য কোনো এক গোষ একটি গোষ্ঠী বা একটি ধর্ম বা একটি জাত বা একটি বর্ণ ছিল না তার উদ্দেশ্য ছিল সকল প্রজাদের কাছে পৌঁছনো ধর্মের এই সার্বজনীন চরিত্র আমরা সর্বত্র দেখতে পাই এবং বিশেষ করে যে ভাবে যে ভাষায় এই ধর্মকে অশোক তার প্রজাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন ক্ষেত্রে তো অবশ্যই দেখতে পাই এক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষণীয় যে যেহেতু অশোক চাইছেন যে তার প্রজারা ধর্মকে তার জীবনে অবলম্বন হিসেবে গ্রহণ করেন এবং তার সাহায্যে তাদের কল্যাণ সাধন হয় তাই জন্যে একজন ব্যক্তির জীবনে যে বিভিন্ন সত্তা রয়েছে সেই প্রত্যেকটি সত্তা বা ক্ষেত্রকে কিন্তু তিনি তার ধর্মের ভেতরে নিয়ে আসতে পেরেছেন যেমন বলা যেতে পারে যে তিনি শুরু করেছেন ব্যক্তিকে দিয়ে স্বয়ংকে দিয়ে ব্যক্তি স্বয়ং তার জীবনে কিভাবে ধর্মকে পালন করতে পারেন এরপর ব্যক্তির জীবনের যে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলি তার সাংসারিক সম্পর্ক এবং তার সামাজিক সম্পর্ক সেখানে কিভাবে ধর্মকে পালন করা যেতে পারে সে ব্যাপারেও কিন্তু অশোক প্রজাদেরকে উপদেশ দিয়েছেন এর বাইরে যে বৃহত্তর সমাজ যে সমাজে ব্যক্তি নানান জাতির নানান গোষ্ঠীর নানান বর্ণের মানুষের সাথে মেলামেশা করছে সেখানেও এবং সে ক্ষেত্রেও কিভাবে ধর্মকে পালন করা উচিত সেই উপদেশও কিন্তু অশোক তার অনুশাসনে লিখে গেছেন শুধু ব্যক্তি স্বয়ং নন ব্যক্তিকে ঘিরে তার যে সকল সম্পর্ক এবং যে সমাজের ভিতরে ব্যক্তির অস্তিত্ব এই সবকটি ক্ষেত্রকেই কিন্তু অশোক সমানভাবে তার আলোচনার ভেতরে এবং তার উপদেশ বলির ভেতরে নিয়ে আসতে সক্ষম হয়েছে আমরা যত এই বিষয় আলোচনা করব তত আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলি পরিষ্কার হয়ে উঠবে শুরু করা যাক ব্যক্তি স্তরে কিভাবে অশোক ধর্ম পালনের কথা বলেছে অশোক বলেছেন যে একজন ব্যক্তির উচিত কিছু সৎ অভ্যাস পালন করা যেমন পাপ কর্ম থেকে বিরত থাকা যেমন সকলের কল্যাণ কামনা করা এবং সকলের কল্যাণের জন্য কাজ করা তিনি এই ক্ষেত্রে দান দয়া সুচিতা সত্যনিষ্ঠা ইত্যাদির কথা বলেছেন তিনি মনে করেছিলেন যে এই সদ অভ্যাসগুলি যদি একজন প্রজা তার নিজের জীবনে অবলম্বন হিসেবে ব্যবহার করতে পারে তাহলে তার জীবনের যে মান তা উন্নত হবে ছাড়াও তিনি বলেছেন যে সদ অভ্যাসের সাথে সাথে কিছু বদ অভ্যাসও তাদের বর্জন করা উচিত এক্ষেত্রে তিনি নিষ্ঠুরতা গর্ব ঈর্ষা ইত্যাদির কথা বলেছেন সত্যি যদি আমরা সহজভাবে ভেবে দেখি তাহলে স্বাভাবিক নিয়মে এই গর্ব ঈর্ষা ইত্যাদি যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলি আমাদের শান্তিবিঘ্ন করে কেন কেন কি বা কারণ এগুলি থেকে দ্বন্দ্ব বা সংঘাতের উদয় হতে পারে হয়তো বা অশোক এই কথা মাথায় রেখেই এই বদ বর্জনের কথা বলেছেন তিনি মনে করেছেন যে একজন ব্যক্তি যদি তার নিজের জীবনে সৎ অভ্যাসগুলিকে অবলম্বন করে জীবন যাপন করতে পারেন তাহলে শুধুমাত্র তার নিজের স্বয়ংয়ের উন্নতি হবে না তার প্রতিফলন তার সম্পর্কগুলিতেও কিন্তু পড়বে চলে আসা যাক আমার দ্বিতীয় বিভাগে এই সম্পর্কগুলির ভিতরে কিভাবে ধর্মকে পালন করা যেতে পারে কিভাবে অশোক সে কথা তার অনুশাসনগুলিতে ব্যক্ত করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু সম্পর্কের নাম আমি এখানে ব্যবহার করেছি যেমন পিতা মাতা গুরু শিক্ষক ব্রাহ্মণ শ্রমণ দাসভৃত্য একজন শিশু যখন বড় হয়ে ওঠে তখন তার যে প্রথম জীবনের সম্পর্কগুলি সেই সম্পর্কগুলির ভিতরে সে খুঁজে পায় তার সংসারের বয়োজ্যেষ্ঠ মানুষদের এবং তার মাতা এবং পিতাকে এক্ষেত্রে যার ওপরে অশোক বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তা হল সম্মান এবং আচরণ একজন শিশু যখন বড় হয়ে উঠছে তখন থেকেই অশোক বলছেন যে তার ভিতর যদি ধম্বের এই গুণগুলি আমরা দিতে পারি তাহলে সে ছোট বয়স থেকেই তার পিতা মাতা বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং সৎ আচরণ করতে শিখবে পরবর্তীকালে সে যখন গুরুর গৃহে শিক্ষা লাভ করতে যাবে তখন ছাত্র হিসেবে শিক্ষকের সাথে যে সম্পর্ক সে স্থাপন করতে পারবে সেই সম্পর্কের ভীত হবে সেই সম্মান এবং সৎ আচরণ পরবর্তীকালে সে যখন বৃহত্তর সমাজে কর্মরত হবে সেখানে নানান জাতি গোষ্ঠী ধর্মের মানুষের সাথে সে মিলিত হবে সেক্ষেত্রেও তখন অভ্যাসবশত সে সম্মান এবং সৎ আচরণের দ্বারাই সেই সম্পর্কগুলিকে স্থাপন করতে পারবে অশোকের হয়তো এইটি উদ্দেশ্য ছিল এক্ষেত্রে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আমার পূর্ববর্তী যে লেকচারগুলি আছে সেখানে আমি একটি প্রেক্ষাপট তোমাদের সামনে বারবার তুলে ধরতে চেয়েছি সেই প্রেক্ষাপটে ছিল দ্বন্দ্ব এবং সুপ্ত সংঘাত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন হিন্দু ধর্মের প্রতিবাদ রূপে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান ঘটছে তখন আমরা একটি সুপ্ত দ্বন্দ্ব এবং সংঘাতের ইতিহাসের ইঙ্গিত পাই যা এই ব্রাহ্মণ বৌদ্ধ এবং জৈনদের পারস্পরিক সম্পর্কের ভিতরে আমরা খুঁজে বার করতে পারি সেই পরিপ্রেক্ষিতেই হয়তো অশোক এই উপদেশগুলি সাজিয়েছিলেন কারণ সম্রাট হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সাম্রাজ্যে যে এই সুপ্ত সংঘাতের প্রবণতাগুলি তা তার সম্রাজ সাম্রাজ্যের বিপদ ডেকে আনতে পারে তাই এই সংঘাতের প্রবণতাগুলিকে তিনি নির্মূল করতে চেয়েছেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরবর্তী যে ধম্মাশককে আমরা দেখি তিনি তো যুদ্ধ ত্যাগ করেছেন এবং সামরিক ক্ষমতার ব্যবহারও ত্যাগ করেছেন এবং শান্তির পথ বেছে নিয়েছেন তাই এক্ষেত্রে তিনি হয়তো ধর্মকে ব্যবহার করছেন একটি সাধন হিসেবে যার মাধ্যমে তিনি এই দ্বন্দ্বের প্রবণতাগুলিকে নির্মূল করতে সক্ষম হন এই বিষয়ে আমরা যে পরবর্তী আমার যে পরবর্তী লেখছে যেখানে আমি ঐতিহাসিকদের বিশ্লেষণের ওপর ভর করে অশোকের ধর্মকে আরও বিস্তারে বোঝার চেষ্টা করব সেখানে আবারও আলোচনার ভেতরে নিয়ে আসবো আবার ফিরে আসছি আমাদের এখনকার আলোচনায় এই সম্পর্কগুলির যে শেষ যে যে সম্পর্কটি আমি এখানে রেখেছি সেটি হচ্ছে দাস বা ভৃত্যের দাস বা ভৃত্ত কারা আমাদের হিন্দু সমাজ চারটি বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র প্রথাগতভাবে এই বর্ণ যে যে স্ট্রাকচারটি তাতে একদম নিম্ন শ্রেণীতে আমরা সুদ্রতের অবস্থান পাই তারা হলো তিন বর্ণের দাস বা ভৃত্ত তাদের অবস্থান আমাদের সমাজের ক্ষেত্রে অত্যন্ত নিম্নমর্ণ এখানে অশোক শুধুমাত্র বৃহত্তর সমাজে অন্যান্য ধর্ম বা গোষ্ঠী সাথে সম্মানজনক আচরণের কথা বলছেন না এই নিম্নবর্গের প্রতিও কিন্তু তিনি সম্মানজনক আচরণের কথা বলছেন সংসারে যেমন ভৃত্ত বা দাস তার প্রভুর প্রতি সম্মানজনক আচরণ করবে তেমনই প্রভুরও দায়িত্বের মধ্যে পড়ে যে সেও তার দাস বা ভৃত্যের প্রতি কোনো অনাচার বা নিষ্ঠুরতা করবে না তার প্রতিও সে সমানভাবে সম্মান সম্মানিক সম্মানের আচরণ করবে যে সুপ্ত সংঘাত এবং দ্বন্দ্বের প্রবণতার ইঙ্গিত আমি তোমাদেরকে বারবার দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই বিশেষ উপদেশটি কিন্তু একটি আলাদা গুরুত্ব পায় আবারও বলছি আমি যখন পরবর্তী লেকচারে ঐতিহাসিকদের নজরে এই উপদেশগুলিকে আবার বিশ্লেষণ করব তখন এই আলোচনায় আমি আবার ফিরে আসব আপাতত অশোক যেভাবে তার উপদেশগুলি সাজিয়েছিলেন সেদিকে আমরা আবার নজর দিই এর পরে অশোক বৃহত্তর সমাজের দিকে তাকাচ্ছেন এবং বলছেন যে একজন ব্যক্তি প্রথমে তার ভিতরে সৎ অভ্যাসের সঞ্চার করবেন সেই সৎ অভ্যাসের মাধ্যমে তিনি সৎ আচরণ করবেন তার সমস্ত সম্পর্কের সাথে যা তার সংসারেও তিনি পাবেন এবং বৃহত্তর সমাজেও আমরা পাই সেই সমাজের তার যে গতিবিধি সেক্ষেত্রে অশোক আরও একটি উপদেশ দিচ্ছেন এবং সেখানে সহনশীলতার কথা বলছেন আবারও যে প্রেক্ষাপটটি তোমাদের সামনে আমি তুলে ধরেছি যেখানে সুপ্ত সংঘাত এবং দ্বন্দ্বের প্রবণতা আমরা চিহ্নিত করতে পারি সেই পরিপ্রেক্ষিতে এই উপদেশটি আবারও আলাদা একটি গুরুত্ব পায় এক্ষেত্রে আমরা রুমিলা থাপারের সাহায্য নেব রুমিলা থাপর তার দ্য পেঙ্গুইন হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়ার মেজার রক এডিক্ট বারো নম্বরকে অনুবাদ করে তার কিছু অংশ প্রকাশ করেছেন সেই অংশটি আমাদের এই 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 আলোচনার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক দেখা যাক অশোক তার অনুশাসনে সহনশীলতা বলতে ঠিক But the beloved of the gods does not consider gifts of honor to be as important as the essential advancements of all sects. Its basis is the control of one's speech so as not to extol one's own sect or disparage that of another on unsuitable occasions. অর্থাৎ বিলাভেড অব দ্য গডস মানে অশোক দেবনাম প্রিয়া প্রিয়দাসী মনে করছেন যে কেউ যদি তার ধর্মের উন্নতি সাধন করতে চায় তাহলে সবার আগে তার যা করা উচিত তা হল আত্মসংযম এক্ষেত্রে বিশেষ করে অশোক বাক সংযমের ওপরে জোর দিয়েছেন অশোক এখানে বলছেন যে বাক সংযম একটি অত্যন্ত জরুরি চারিত্রিক বৈশিষ্ট্য যা ধর্মকে অবলম্বন করলে প্রতিটি প্রজা তাদের নিজেদের জীবন যাপনে প্রতিষ্ঠা করতে পারে কারণ এখানে অশোকের একটি ব্যাখ্যা আছে তিনি বলছেন অন ইচ ওকেশন ওয়ান শুড অনার দ্য সেক্ট অফ আনাদার ফর বাই ডুইং সো ওয়ান ইনক্রিজেস দ্য influence of one's own সেক্ট অ্যান্ড বেনিফিটস দ্যাট of দ্য আদার ওয়াইল বাই ডুইং otherwise, ওয়ান diminishes দ্য influence অফ ওয়ানস ওন সেক্ট অ্যান্ড হার্মস দ্য আদার উনি বলছেন যে আমরা যদি অন্যের ধর্মকে সম্মান না দিতে পারি এবং সেই ধর্মের প্রতি কটুক্তি করি এবং মনে করি যে তাতে আমাদের নিজের ধর্মেরই উন্নতি সাধন করছে তাহলে আমরা ভুল আমরা যখন অন্যের ধর্ম ধর্মকে অসম্মান করছি তখন আমরা নিজেদের ধর্মকেও অসম্মান করছি বরং আমরা যদি অন্যের ধর্মকে সঠিক সম্মান দিতে পারি তার প্রতি সৎ আচরণ করতে পারি তবেই কিন্তু আমার ধর্মেরও সঠিক উন্নয়ন হবে খুব দামি এই কথা বলে অশোক তার উপদেশে আত্মসংযম বা বাক সংযমের ওপর গুরুত্ব সঞ্চার করছেন তিনি এক্ষেত্রে মনের পরিশুদ্ধির কথা বলছেন এবং কৃতজ্ঞতা বোধের কথা বলছেন তিনি বলছেন যে বিভিন্ন ধর্মগোষ্ঠী তাদের পারস্পরিক সম্পর্কের ভিতর যদি মনের পরিশুদ্ধির ব্যবহার করতে পারে তাহলে হয়তো ওই দ্বন্দ্বের প্রবণতাগুলিকে আমরা কিছুটা হলেও সংযম করতে পারি আবারও কৃতজ্ঞতা বোধও এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াচ্ছে যেখানে উনি বলছেন এবং আবারও আমরা ওই অনুশাসনে ফিরে যাচ্ছি রুমিলা থাপরের অনুবাদ ধরে আমরা বলি দেয়ার ফোর ইজ টু বি কমেন্ডেড সো দ্যাট ম্যান মে হিয়ার ওয়ান অ্যানাদার্স প্রিন্সিপালস অর্থাৎ যখন আমরা কোনো আলোচনা করি আমরা যখন কোনো ধর্ম বিষয়ে আলোচনা করি তখন শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি তাহলেই আমরা একে অপরের যে মত সেগুলি সঠিকভাবে বিবেচনা করতে পারবো এবং বিশ্লেষণও করতে পারব এর মাধ্যমেই কিন্তু প্রতিটি ধর্মের উন উন্নয়ন সাধন হবে বাক বিতণ্ড করে কিন্তু তা হবে না তাই অশোক বলছেন যে বৃহত্তর সমাজে যখন বিশেষ করে আমরা বিভিন্ন ধর্মের মানুষের সাথে মেলামেশা করি তখন ক্ষেত্রে সৎ আচরণের সাথে সাথে আমাদের সহনশীলতাও কিন্তু পোষণ করতে হবে সেক্ষেত্রে আমাদের বাক সংযমের কথা খেয়াল রাখতে হবে তিনি মনে করছেন যে তার সাম্রাজ্যে যে বিশেষ অসুবিধাগুলো যা আমরা এই সুপ্ত দ্বন্দ্ব এবং সংঘাতের প্রবণতার ইঙ্গিতগুলিতে পাই সেইগুলিকে তিনি এভাবেই কিন্তু মেটাতে পারেন তবে আবারও অশোক কিভাবে ধর্মকে এক্ষেত্রে ব্যবহার করেছিলেন বা আদেও বা ব্যবহার করতে পেরেছিলেন কিনা সেই বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের ঐতিহাসিকদের সাহায্য নিতে হবে এবং সেই আলোচনাটি আমি পরবর্তী লেকচারে আমার আলোচনার ভেতরে নিয়ে আসবো আপাতত আবার ফিরে আসি অশোক কীভাবে তার অনুশাসনে ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাহলে দেখে নিচ্ছি যে আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম সেখানে অশোক বলছেন যে তিনি তার ধর্মের সাহায্যে তার প্রজার কল্যাণ সাধন করতে চান তাই তিনি মনে করছেন যে যে উপদেশগুলি তিনি তার ধম্বের মাধ্যমে প্রজাদের প্রজার কাছে প্রকাশ করছেন তা যদি তার প্রজা মেনে চলে তবে তার জীবনের উন্নতি সাধন হবে কিভাবে সে প্রথমে তার ব্যক্তির স্বয়ংয়ে নিয়ে আসবে সৎ অভ্যাস এবং তার ওপর ভিত্তি করে তিনি তার সম্পর্কগুলিতে নিয়ে আসবেন সম্মান এবং সৎ আচরণ এবং তার উপর ভিত্তি করে তিনি যখন বৃহত্তর সমাজে বিশেষ করে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী মানুষের সাথে মেলামেশা করবেন তখন সেখানে তিনি ব্যবহার করবেন সহনশীলতা অশোক হয়তো মনে করেছিলেন যে যদি আমরা শৈশব থেকেই ধর্মকে এভাবে পালিত করি আমাদের অভ্যাসগুলির মাধ্যমে তাহলে যখন আমরা বৃহত্তর সমাজে গিয়ে সেখানে সকলের সাথে মেলামেশা করব তখন ওই সুপ্ত দ্বন্দ্ব এবং সংঘাতের যে প্রবণতাগুলি সেগুলিকে খুব সহজেই আমরা আমাদের অভ্যাসবশত নির্মূল করতে পারব কেন কি অভ্যাসবশত আমরা সেক্ষেত্রে দ্বন্দ্ব নয় সহনশীলতা বাক সংযম আত্মসংযম সৎ আচরণের কথাই কিন্তু ভাবব এবং তারই প্রকাশ করব আবারও এই আলোচনাটি যে বিশ্লেষণ রূপে আমি তোমাদের কাছে ধরে রাখ ধরে তোলার চেষ্টা করছি সেটি পরবর্তী লেকচারে আমি আরও বিস্তারে আলোচনা করব ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অহিংসা অহিংসার ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্র দেখতে পাই যুদ্ধ এবং প্রাণী হত্যা যুদ্ধর যে প্রসঙ্গ সেটি আগেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি যখন কলিঙ্গ যুদ্ধের কাহিনী তোমাদের শুনিয়েছিলাম তখন বলেছিলাম যে কলিঙ্গ যুদ্ধের প্রভাব সম্রাট অশোকের ওপর কিভাবে পড়েছিল যেখানে তিনি ভেরি ঘোষাকে ত্যাগ করে ঘোষাকে বেছে নিয়েছিলেন তার চলার পথ হিসেবে যুদ্ধ নীতি ত্যাগ করে শান্তির রাস্তা তিনি বেছে নিয়েছেন এক্ষেত্রে অশোক তার অনুশাসনগুলিতে ধর্ম বিজয়ের কথা বলেছেন এই ধর্ম বিজয় সামরিক ক্ষমতার সাহায্যে কোনো বিজয় নয় এই ধর্ম বিজয় হল শান্তির পথে এগিয়ে তার সাম্রাজ্যকে সুরক্ষিত রাখার একটি প্রচেষ্টা এক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করতে পারি যে যেহেতু অশোক তার সামরিক ক্ষমতার ব্যবহার করতে গড়রাজি ছিলেন এবং যেহেতু তিনি ঘোষণা করেছিলেন যে তিনি যুদ্ধনীতির ব্যবহার করবেন না তার এই বৃহৎ বিশাল আকারের সাম্রাজ্যের সুরক্ষা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে সেই প্রসঙ্গে উঠে আসে তাই আমরা দেখি যে অশোক তার যে নেবারিং রাজ্যগুলি ছিল তাদের সাথে সৎ ব্যবহারের সাহায্যে সুসম্পর্ক স্থাপন করেছিলেন যাতে কখনো তারা মৌর্য সাম্রাজ্যর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে কিন্তু এক্ষেত্রে আরও দুটি দিক আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই অশোকের আরেকটি অনুশাসনে আমরা দেখতে পাচ্ছি যে অশোক বলছেন যে উত্তরপ্রদেশে জঙ্গল অঞ্চলে একটি বিপ্লব দেখা দিয়েছিল এবং সেই বিপ্লবকে দমন করতে গিয়ে তিনি কিন্তু সামরিক ক্ষমতার ব্যবহার করেছেন তার এই সামরিক ক্ষমতার ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এর সাহায্যে আমরা বলতে পারি বা ব্যাখ্যা করতে পারি যে যতই সম্রাট অশোক ভেরি ঘোষা ত্যাগ করে ঘোষার কথা বলে থাকুক না কেন তিনি কিন্তু তার রাষ্ট্র ধর্মকে কিছু কিছু ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন এক্ষেত্রে তোমাদের আমি আরেকটি উদাহরণ দিতে চাই বা দিতে পারি কলিঙ্গ যুদ্ধ আমরা দেখেছি অশোকের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেই ভয়াবহতা দেখেই কিন্তু অশোকের ভিতরে এই আমূল পরিবর্তন ঘটে যার থেকেই তিনি একদিকে বৌদ্ধ ধর্মের দিকে এগিয়ে যান এবং অপর অপরদিকে ধর্মকে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তার প্রজাদের কাছে পরিবেশন করেন অথচ যে মানুষদের অত্যাচারিত হতে দেখে তিনি অনুশোচনায় ভুগে এই সিদ্ধান্তগুলি নিয়েছিলেন সেই প্রজাদের কিন্তু তাদের দেশ বা রাজ্য তিনি ফিরিয়ে দেননি কলিঙ্গ কিন্তু সাম্রাজ্যের অধীনেই থেকে গেছিল কলিঙ্গকে কিন্তু সম্রাট অশোক কলিঙ্গের প্রজাদের কাছে ফিরিয়ে দেননি কারণ সম্রাট অশোক উপলব্ধি করতে পেরেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে কলিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অর্থনৈতিক এবং ভৌগোলিক যে অবস্থান তার যে সম্পদ তা মৌর্য সাম্রাজ্যের জন্য খুবই জরুরি তাই যদিও কলিঙ্গ যুদ্ধের পরে তিনি এই সিদ্ধান্তগুলি নেন কিন্তু কলিঙ্গকে কিন্তু তার স্বাধীনতা তিনি ফিরিয়ে দিচ্ছেন না এক্ষেত্রে আবারও অশোকের ওই দুটি সত্তা খুব গুরুত্বপূর্ণ রূপ নেয় একটি ব্যক্তি এবং অপরটি সম্রাট বা তার রাজকীয় সত্তা ব্যক্তি অশোকে আমরা ব্যক্তি অশোকের ক্ষেত্রে আমরা তার ওপর বৌদ্ধ ধর্মের প্রভাব দেখেছি এবং বলা যেতে পারে এই অহিংসা বৌদ্ধ ধর্মেরই একটি বা বৌদ্ধ শিক্ষার একটি প্রতিফলন যা রূপ নিয়েছে তার ধর্মের এই উপদেশগুলিতে অথচ তার রাজকীয় সত্তা কিন্তু তাকে বারবার তার দায়িত্বগুলি মনে করিয়ে দিয়েছে তাই সম্রাট রূপে তার সাম্রাজ্যের খাতিরে যা করা প্রয়োজন তাই তিনি করেছেন সেক্ষেত্রে কিন্তু তিনি তার বৌদ্ধ শিক্ষার সাথে আপোষ করেছেন এবং হয়তো কোথাও এই ধর্মের সাথেও কিন্তু আপোষ করেছে এই ঘটনাগুলি উল্লেখজনক কেন কি এগুলা এই এই ঘটনাগুলি আমাদের সাহায্য করে যে কীভাবে ধর্মের বিভিন্ন দিককে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাই তোমাদের সামনে আমি এই ঘটনাগুলিকে তুলে ধরলাম অহিংসার আরেকটি দিক হচ্ছে প্রাণী হত্যা প্রাণী হত্যা বলতে অশোক ঠিক কী বুঝিয়েছেন বলা বাহুল্য তিনি বলেছেন যে তার প্রজারা যখন ধর্মকে অবলম্বন করবে তাদের জীবনে তখন তারা প্রাণী হত্যা থেকে বিরত থাকবেন শিকারে যাবেন না বা মাছ ধরবেন না কিন্তু ঐতিহাসিকরা এই প্রাণী হত্যাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে আবারও সেই আলোচনায় আমরা পরবর্তী লেকচারে আসবো এক্ষেত্রে আমি এটুকুনি বলতে পারি যে অশোক যখন এই প্রাণী হত্যাকে ব্যাখ্যা করছেন তখন সেই ব্যাখ্যার বিভিন্ন রূপ আছে যেমন তিনি বলছেন যে যে বিভিন্ন ধার্মিক আচার আচরণে পশু বলি হয় তার বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং বলছেন যে পশু বলিকে বন্ধ করা উচিত আবারও অশোক এ কথা বলছেন যে আমাদের মাংস ভক্ষণ করার থেকে বিরত থাকা উচিত অথচ তিনি স্বীকার করছেন যে মৌর্য সাম্রাজ্যের যে রান্নাঘর ছিল সেখানে প্রতিদিন একটি ময়ূর এবং একটি হরিণকে হত্যা করা হতো ভক্ষণের জন্য কথাও তিনি বলছেন যে এই যে প্র্যাকটিস সেটিও আস্তে আস্তে তিনি বন্ধ করে দেবেন পরবর্তী কিছু অনুশাসনে আমরা দেখতে পাচ্ছি অশোক একটি লম্বা তালিকা প্রকাশ করছেন সেই তালিকায় বহু পশু পাখির নাম নথিভুক্ত ছিল এবং অশোক বলছেন যে এই পশু পাখিদের হত্যা করা চলবে না এবং এমন কথাও অশোক বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে সপ্তাহের কোনো কোনো দিন এই কিছু কিছু বা নির্দিষ্ট কিছু পশু পাখিদের হত্যা করা চলবে না বলাই বাহুল্য বা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কেন এই প্রাণী হত্যার ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিকদের ভেতরে আমরা নানা মত পাচ্ছি এই বিশ্লেষণে আমরা আবার যাব এবং এই আলোচনা আবার আমাদের পরবর্তী লেকচারে ফিরে আসবে তবে এক্ষেত্রে আমি বলতে চাই যে ধর্মের এই অহিংসার দিক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্রে অন্তত আমরা বৌদ্ধ ধর্মের একটি সুস্পষ্ট প্রভাব দেখতে পাচ্ছি অশোক শুধুমাত্র তার প্রজাদের জন্যেই কিন্তু ধম্মকে তুলে ধরেননি তিনি রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু কিছু উপদেশ লিখে গেছেন রাষ্ট্রের ক্ষেত্রে তিনি যে ধর্মের আলোচনা করেছেন আবারও রুমিলা থাপারের সাহায্যে তা আমি তোমাদের সামনে তুলে ধরব এটি ফিলার এডিক্ট সেভেনের অনুবাদ রুমিলা থাপারের যে বই বা গ্রন্থ দ্য পেঙ্গুইন হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া সেখান থেকে আমি গ্রহণ করেছি অশোক বলছেন অন দ্য রোডস আই হ্যাভ হ্যাড ট্রিজ প্লান্টেড উইচ উইল গিভ শেড টু বিস্টস অ্যান্ড মেন আই হ্যাভ হ্যাড ম্যাঙ্গো গ্রোভস প্লান্টেড অ্যান্ড আই হ্যাভ হ্যাড ওয়েলস ডাগ অ্যান্ড রেস্ট হাউজ ইজ বিল্ট এভরি নাইন মান্থস কী কী বলছেন অশোক উনি বলছেন যে রাস্তার ধারে উনি গাছ পুঁতেছেন এবং তা শুধুমাত্র তার প্রজাদের জন্য নয় তার সাম্রাজ্যের যে পশু পাখি আছে তাদের জন্যও বটে তিনি লিখেছেন আম গাছের কথা এবং তিনি লিখেছেন কুয়োর কথা এবং তিনি লিখেছেন যে তার সাম্রাজ্যে প্রতি ন মাইল ধরে তিনি একটি করে রেস্ট হাউস তৈরি করেছেন যেখানে যারা যাত্রী তারা বিশ্রাম নিতে পারে তিনি আরও লিখেছেন অ্যান্ড আই হ্যাভ হ্যাড মেনি ওয়াটারিং প্লেসেস মেড এভরিওয়ে ফর দ্য ইউজ অফ বিস্টস অ্যান্ড ম্যান আবারও শুধুমাত্র প্রজা নয় তার সাম্রাজ্যের যারা পশু ছিল তাদের জন্য তিনি তাদের পিপাসা নিবারণের জন্য জলের ব্যবস্থা করেছেন তিনি লিখছেন বাট দিস বেনিফিট ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন ডিড দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনজয়েড অ্যা টেনশন ইন ওয়েজ ফ্রম ফরমার কিংস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম মি তিনি লিখছেন যে এক্ষেত্রে তিনি একমাত্র রাজা নন যিনি এই কাজগুলি করেছেন তার আগেও এই কাজ বহু রাজা করেছে তবে তিনি বিশেষ করে এখানে উল্লেখ করছেন যে বাট আই হ্যাভ ডান থিংস দিজ থিংস ইন অর্ডার দ্যাট মাই পিপল মাইট কনফার্ম টু ধাম্মা তিনি লিখছেন যে আমি এই কাজগুলি করেছি শুধুমাত্র আমার প্রজাদের কল্যাণের জন্য নয় শুধুমাত্র আমার প্রজাদের প্রতি আমার দায়িত্ববোধ থেকে নয় আমি আশা করবো যে আমার এই দায়িত্ববোধ দেখে এবং আমার এই কর্মকাণ্ড দেখে আমার প্রজারা ধর্মকে তার জীবনে মেনে নেবেন অশোক তার অনুশাসনে লিখেছিলেন বা লিখেছেন যে তিনি তার ধর্মের সাহায্যে তার প্রজাদের প্রতি ঋণ শোধ করতে চান তার দরুন তার প্রজাদের যদি কখনো কোনো ক্ষতি হয়ে থাকে বা তারা যদি কোনো আঘাত পায় তাকে পোষণ করতে গিয়েই যেন তিনি এই ধর্মকে প্রণীত করছেন এক্ষেত্রে ধর্মকে প্রচার করার তার যে ইচ্ছা সেটি প্রকাশিত হচ্ছে একদিকে তিনি যেমন রাষ্ট্রকে এক দায়িত্ববান রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে তেমন অপরদিকে তিনি আশা রাখছেন যে যদি রাষ্ট্র তার দায়িত্ব প্রজাদের প্রতি পালন করে তবে প্রজাও তার দায়িত্ব রাষ্ট্রের প্রতি পালন করবে এক্ষেত্রে রণবীর চক্রবর্তীর গ্রন্থে আমরা একটি বিশেষ অনুশাসনের উল্লেখ পাই যেটি কান্দাহারে পাওয়া গেছে সেটি গ্রিক ভাষায় সেখানে বিএন মুখার্জি বলছেন যে তিনি একটি ব্যাখ্যা পেয়েছেন যেখানে বিশেষ করে অশোক বলেছেন যে তার প্রজাদের পরম ধর্ম হল রাজার প্রতি অনু আনুগত্য প্রকাশ অনেক খুঁজে বিএন মুখার্জি এই গ্রিক অনুশাসনের একটি প্রকৃত ভাষার অনুশাসনও খুঁজে পেয়েছেন যেখানে যদিও এত বড় ব্যাখ্যা নেই তবে একটি শব্দ ব্যবহার করা রয়েছে ধৃঢ় ভক্ত বিএন মুখার্জি বলছেন যে এই দৃঢ় ভক্ত বা দৃঢ় ভক্তি অশোক যার কথা বলছেন সেটি কার প্রতি প্রজাদের দেখানো উচিত বিএন মুখার্জি বলছেন যে এই দৃঢ় ভক্তি তিনি রাজার প্রতি দেখাতে বলছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে অশোক যে নিরিখে ধর্মকে তার প্রজাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন সেখানে তার প্রজাদের কল্যাণ সাধনের একটি দিক খুব স্পষ্ট কিন্তু এই দুটি অনুশাসন থেকে আরেকটি দিকও কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যেখানে আবারও সম্রাট অশোক বিদ্যমান সম্রাট অশোকের অস্তিত্ব ততদিনই থাকবে যতদিন তার সাম্রাজ্য বজায় থাকবে এবং তিনি আশা করেছিলেন যে এই ধর্মের সাহায্যে বা ধর্মকে সাধনরূপে ব্যবহার করে তার সাম্রাজ্যের যে বিভিন্ন সমস্যাগুলি ছিল যেমন যে সুপ্ত দ্বন্দ্ব বা সংঘাতের প্রবণতার কথাগুলি আমি তোমাদের সামনে বারবার করে তুলে ধরছি সেগুলিকে তিনি নির্মূল করতে পারবেন তিনি আশা করেছিলেন যে তার এই বৃহৎ সাম্রাজ্য যার ভিতর তিনি নানা বৈচিত্র্য খুঁজে পেয়েছিলেন তাদের যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতের প্রবণতামূল সম্পর্ক সেগুলিকে হয়তো তিনি সমাধান বা সেই সমস্যাগুলিকে হয়তো তিনি সমাধান করতে পারবেন এই ধর্মের উপদেশের দ্বারা রাজাই হচ্ছেন প্রজার মূল ভক্তির রূপ বলা যেতে পারে এবং প্রজা যদি রাজার প্রতি দৃঢ় ভক্তি দেখায় তাহলে তার অন্যান্য যে ক্ষেত্রগুলি সেগুলি হয়তো নগণ্য হয়ে পড়বে এবং সম্রাট অশোক এভাবেই ধর্মের সাহায্যে তার সাম্রাজ্যকে বজায় রাখতে সক্ষম হবে বোঝা যাচ্ছে এই আলোচনা থেকে আশা করি তোমরা বুঝতে পারছ যে অশোকের ধর্ম ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ এবং মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রেও কতখানি গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের আলোচনার এই যে যে শেষ পর্যার আলোচনাটি থেকে আলোচনাটি তাকে ধরে যদি বলি যে ধর্ম শুধু তার প্রজার কল্যাণের জন্য ছিল না ধর্ম ছিল তার সাম্রাজ্যের প্রয়োজনীয়তা তাহলে ওই রাজনৈতিক রাজকীয় সত্তাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং বোঝা যায় যে কেন সম্রাট অশোক তার ধর্মকে প্রচার করেছিলেন এত বিস্তারে তিনি চেয়েছিলেন সকলের কাছে ধর্ম পৌঁছে যা এবং তার অনুশাসনগুলি ছিল সেই বিস্তারের প্রধান মাধ্যম তবে উপিন্দর সিং বলছেন যে আমরা তো এটা ধরে নিতেই পারি যে সেই সময় যে মৌর্য সমাজ তার যারা বাসিন্দা বা প্রজা তারা সবাই শিক্ষিত নন তারা কি করে এই অনুশাসনগুলিকে অনুধাবন করেছিলেন দেখা যাচ্ছে যে এই অনুশাসনগুলিতে যখন সম্রাট অশোক তার ধর্মের কথা প্রণীত করছেন তখন তিনি বলছেন যে সম্রাট অশোক বলছেন এবং সে কথা তার প্রজারা শুনবে ওই যে বলেছিলাম না যে আমাদের যে ভারতীয় সমাজ এবং সংস্কৃতি সেক্ষেত্রে শ্রুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানেও কিন্তু উনি লেখা বা পড়ার কথা বলছেন না বলা এবং শোনার কথা বলছেন উপিন্দর সিং বলছেন যে বিশেষ কিছু কিছু দিনে কিছু পবিত্র ধর্মীয় দিনে বলা যেতে পারে এই অনুশাসনগুলি অশোকের কর্মচারীরা তার প্রজাদের পড়ে শোনাতেন সেভাবেই প্রচার হতো আবার দেখা যায় যে এমন অনেক কর্মচারী ছিলেন যাদের ওপর অশোক দায়িত্ব দিয়েছিলেন ধর্ম প্রচার করার জন্য যে শব্দটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ধম্মা মহামাত্মা সেটি একটি বিশেষ কর্মচারী শ্রেণী ছিল যাদের সৃষ্টি করেছিলেন অশোক এই নিরিখেই যে তারা ধর্মকে প্রচার করবে এছাড়াও সম্রাট স্বয়ং ধর্ম প্রচার করেছিলেন সম্রাট অশোক যখন লুম্বিনী বা গয়া তীর্থযাত্রা করেছিলেন তার মনে হয়েছিল যে তিনি ধর্মযাত্রা করবেন এবং ধর্মযাত্রার সাহায্যে সম্রাট স্বয়ং তার ফুজাদের সাথে ধর্ম নিয়ে আলোচনা করবেন এবং সেভাবেই হবে ধর্মের প্রচার অশোক নিপুণভাবে অথচ খুব সরলভাবে তার ধর্মকে তার অনুশাসনগুলির মাধ্যমে তার পূজাদের কাছে তার প্রজার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এক্ষেত্রে তার অনুশাসনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্বয়ংপ্রভার এই কোর্সের এই চতুর্থ লেকচারে অশোকের ধর্মকে অশোকের চোখ থেকে বোঝার চেষ্টা করলাম অশোক কিভাবে তার ধর্মকে পরি তার প্রজাদের সামনে উন্মেষিত করেছিল এর পরবর্তী লেকচারটি অশোকের ধর্মের উপরই কিন্তু সেখানে আমরা ঐতিহাসিকরা কিভাবে এই অশোকের ধর্মকে বিশ্লেষণ করেছেন তার দিকে নজর দেব যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম ঐতিহাসিকরা যে প্রশ্নগুলো করেছিলে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর খোঁজার কেন কি অশোকের ধর্ম মৌর্য সাম্রাজ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুধুমাত্র তা অশোকের ব্যক্তিগত প্রণীত কোনো নীতি নয় মৌর্য সাম্রাজ্যের যে প্রকৃতি তার যে প্রশাসনিক বা শাসন ব্যবস্থার প্রকৃতি সেক্ষেত্রেও ধর্মের কিন্তু আমরা প্রতিফলন দেখতে পাই তাই অশোকের ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের এই কোর্সের ক্ষেত্রে আশা করি তোমরা অশোক যেভাবে তার ধর্মকে তার প্রজাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন সেটি তোমরা বুঝতে পেরেছ এবং তা তোমাদের কাছে পরিষ্কার এবার আমরা যে পরবর্তী লেকচারে যাব সেই লেকচারের ক্ষেত্রে আজকের এই আলোচনা একটি প্রেক্ষাপট হিসেবে তোমাদের সামনে উঠে আসবে এবং আজকের আলোচনা সাহায্যেই আমরা পরবর্তী আলোচনায় যাব যেখানে আমরা ঐতিহাসিকদের সাহায্যে ধর্মকে বিশ্লেষণ করব আজকের জন্য এখানেই আমি শেষ করছি থ্যাংক ইউ